নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ভবন সম্প্রসারণ, নতুন অডিটোরিয়াম, ডাক বাংলো এবং ক্যাফেটেরিয়ার নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি এস এম শাহিন আহমেদ জানান, রোববার সকালে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ সময় কে এম খালিদ বলেন, ইতোমধ্যে উন্নয়ন কাজের 50% অগ্রগতি হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব এই উন্নয়ন কাজ শেষ করা হবে। ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। গেল 10 এপ্রিল বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর ভবন সম্প্রসারণ এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পের অনুমোদিত ব্যয় ধরা হয়েছে 147,26,08,000 টাকা।